হ্যালো ভিউয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ফোনে যখন আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্ক লাইকে ইমো অথবা লাইন বা অন্য আদার সোশ্যাল নেটওয়ার্কে ভিডিও কল দেন কীভাবে সেই কলটি আপনি রেকর্ড করবেন আপনি যদি চান যে এটা ফিউচারে আবার এই ভিডিওটি কলটি আপনার ফোনটিতে রেখে দেওয়ার জন্য এবং যখন আপনি ইচ্ছে হয় তখন আবার এটা প্লে করে দেখার জন্য এটা জাস্ট যদি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না জাস্ট হয়তো বা আপনি আপনার প্রিয়জনের কথাটা আবার শুনতে চাচ্ছেন তো অবশ্যই তাকে তার পারমিশন নিয়ে কিন্তু আপনাকে রেকর্ড করে নি রেকর্ড করবেন আপনার যদি করতে চান আপনার ভিডিও কল রেকর্ড বা অডিও কল সো হাও এবার এখন আমি আপনাদের সাথে শেয়ার সেই সফটওয়্যারটি সফটওয়্যারটি প্রথমত আমরা প্লে স্টোর যাবো যাওয়ার পর এখানে টাইপ করবো জেন অ্যান্ড সার্চ ক্লিক করবো সো প্রথম যে অ্যাপসটা আমি দেখতে পাচ্ছি মুভি জেন স্ক্রিন রেকর্ড সেটা আমি ওপেন করবো ওপেন করার পর এটা আমি ডাউনলোড করবো আমার ফোনটি এটা ওভার টেন মিলিয়ন ডাউনলোড হয়েছে এই অ্যাপসটি এত একটি প্রপুর অ্যাপস এবং এই অ্যাপসটি একটা মজার বেশি হয়েছে হয়েছে যে আপনাকে রোটেট করতে হবে না রোটেট ছাড়াই আপনার যে কোনো রেকর্ড করতে পারবেন সো আমি অলরেডি ডাউনলোড ইনস্টল হয়ে গেছি আমি এটা এখন ওপেন করি এটা শর্টকাট তৈরি হয়েছে এখন যখন আমি অল অ্যাপসে যাবো যাওয়ার পর আমি পেয়ে যাবো অ্যাপসটি মুভিজন মুভিজিন অ্যান্ড দেন এখানে আমাকে দেবে নাও রেকর্ডিং অ্যাপস দ্য ওয়ার্ল্ড চুইস ওভার থার্টি মিলিয়ন ইউজ আর ট্রাই রেকর্ডিং ইউর গেম অ্যান্ড ভিডিও উইথ মুভিজন নাও ওয়েলকাম সো আমরা যখন মোবিজিন সফটওয়্যারটা ওপেন করবো তখন দেখতে এটি এরকম দেখাবে দেখে দেখতে পাচ্ছেন যে আমার ফোনটি ডান দিকে সাইডে যে একটি আইকন অ্যামের মতো এবং এখানে আমি যদি উপরটি ক্লিক করি তাহলে এটা ভিডিও চালু হবে এবং নিচেটা যদি ক্লিক করি তাহলে এটা স্ক্রিন রেকর্ডার চালু হবে এবং যদি অপশান বা আদার ফিচার্সের জন্য ক্লিক করে ক্লিক করবে এবং দেখতে এরকম দেখাবে এখানে আপনার যে সেটিং লেখা যে তাতে ক্লিক করবেন সেটিং লেখাতে ক্লিক করার পর আপনার এখানে চাইলে আপনার ইচ্ছে মতো যে কোনো ভিডিওর কোয়ালিটি চুজ করতে পারেন আপনার চাইলে ওয়ান জিরো এইট জিরোপি বা সেভেন হান্ড্রেড টোয়েন্টি আর ফোর হান্ড্রেড জাস্ট আপনার ফোনটিতে কী পরিমাণ ক্যাপাসিটি আছে ক্যাপাবিলিটি আছে স্টোরেজ সেইটা ব্যাটার সেভেন টোয়েন্টি চুজ করে অ্যাটলিস্ট কোয়ালিটি থাকবে এবং আপনার কী পিকজাল চুজ করতে চাচ্ছেন সেই পিক্সালটি আপনি চুজ করেন অ্যান্ড দেন ব্যাগে চলে আসুন এখান থেকে আপনি সাউন্ড অ্যানেবল অথবা ডিজেবল করতে পান ফেস ক্যাম্প চাইলে ডিজেবল এনে ওয়াটারমার্ক চাইলে আপনি যদি চান তাও অ্যাড করতে পারে ইভেন ডাউন মানে স্টার্ট হওয়ার তিন সেকেন্ড আগে আপনাকে দেবে যে স্টার্ট হচ্ছে এরকম সো এই সবগুলো কাজে আপনি এই সিম্পল এবং সহজ একটি সফটওয়্যার মাধ্যমে আপনার ফোনটিতে যে কোনো ধরনের অডিও বা ভিডিও রেকর্ড করতে পারবেন সো দ্যাটস অল অ্যাবাউট ইট আশা করি আপনার ভিডিও ভালো লেগেছে এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না এবং ডোন ফর টু শেয়ার দিস ভিডিও থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও বাই বাই